আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে ছবি রহস্য। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ সকালেই একটা চিঠি এসেছে। যখন এসেছে তখন কিন্তু আমি ব্যোমকেশের ঘরে ছিলাম না, ছিলাম নিজের ঘরে। একটু পরেই পুটিরাম আমাকে এসে বলল ব্যোমকেশ নাকি আমাকে ডাকছে। পুটিরামের এ কথা একটু ভাবনাতেই বললাম, কারণ এ সময় সচরাচর ব্যোমকেশ আমাকে ডাকে না। যদি তার হাতে কোনো কেস থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু প্রায় দু সপ্তাহ ধরে ব্যোমকেশের হাতে কোনো কেস নেই। তাহলে আবার হঠাৎ করে নতুন কী হলো? কোনো কেস আবার এসে পড়লো নাকি? এমনটা ভাবতে ভাবতে ব্যোমকেশের ঘরে ঢুকে দেখি বৌঠান বসে রয়েছে সেখানে। ব্যোমকেশ আর বৌঠান নিজেদের মধ্যে কোনো একটা ব্যাপারে বলা বলি করছে। আমি একটু ঢুকে হেসে নিয়ে বললাম, কী ব্যাপার, কর্তাগিনী আবার কী বিষয় নিয়ে বললে এত? দেখো না ঠাকুরপো, উনি নাকি এখন আবার বর্ধমানের কোন এক পুরনো রাজবাড়িতে যাবেন। এই কিছুদিন আগে ঠান্ডা লাগিয়ে বসেছিল, এখন আবার ওকে বাইরে যেতে দিতে আমার মন চাইছে না। বর্ধমানের রাজবাড়ির কথাটা শুনে আমি মনে মনে একটু কৌতূহল অনুভব করতে শুরু করেছি, কিন্তু এখন সে কথা বৌঠানের সামনে পড়লে বৌঠান আবার ভাববে আমি ব্যোমকেশকে সেখানে নিয়ে যাওয়ার জন্য মত দিচ্ছি। তাই মুখে কিছু না বললেও ইশারায় ব্যোমকেশকে সে কথাটা জিজ্ঞেস করতে ব্যোমকেশ সামান্য চোখ টিপে আমাকে চুপ করে থাকতে বলল। বৌঠান বোধহয় আমাদের ব্যাপারটা লক্ষ্য করেছিল, তাই একবার ব্যোমকেশের দিকে আর একবার আমার দিকে তাকিয়ে বলল, যতই নিজেরা ইশারায় কথা বলে নাও না কেন, আমি এই বলে দিলাম, এখন সপ্তাহখানেক বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে না। সত্য তুমি বুঝতে পারছো না, সেখানকার প্রাক্তন রাজা, তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কোনো একটা ব্যাপারে তিনি আমার সাহায্য চাইছেন। এবার তাকে তো আমি না করতে পারি না, আর এখন তো আমি দিব্যি ঠিকই আছি, ওদিকে তেমন ঠান্ডাও নেই, আর বৃষ্টি তো এখনো শুরু হয়নি। ওসব কথা আমায় বলে লাভ নেই, আমি যখন একবার বলে দিয়েছি তোমাদের যাওয়া হচ্ছে না, তখন তোমাদের যাওয়া হচ্ছে না, এই আমি বলে রাখলাম। কথাটা বলেই বৌঠান গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি একবার চায়ের কথা বলতে গিয়েও চুপ করে গেলাম। এ সময় চায়ের কথা না বলাই ভালো। ব্যোমকেশের সামনের চেয়ারে বসে বললাম, কি ব্যাপার বন্ধু, বর্ধমান থেকে তোমায় আবার কে ডাকলো? ব্যোমকেশ কিছু না বলে টেবিলের ওপরে থাকা একটা চিঠি তুলে আমার দিকে বাড়িয়ে দিল। আমি সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করেই এবার ব্যোমকেশের দিকে তাকিয়ে আমি আবার বললাম, জমিদার শশাঙ্ক রায় তোমাকে চিঠিতে লিখে ওখানে যেতে বলেছেন, কোনো একটা সমস্যায় তিনি নাজেহাল হয়ে পড়েছেন, তাই হয়তো জানিয়েছেন। তবে একটু আগে তুমি যে বললে কোনো একটা প্রাক্তন রাজা, তোমার হয়তো মনে আছে অজিৎ, আমরা একবার বর্ধমানে একটা কেসের ব্যাপারে গিয়েছিলাম, সেই এলাকার জমিদার আমাকে ডেকে পাঠিয়েছেন, তবে তাদের জমিদারি এসেছে পরে, অনেক আগে সেই অঞ্চলে রাজা বলতে তাদের বংশধরেরাই ছিল, তাই কেউ কেউ সেই অঞ্চলের সাথে জমিদার বললেও কেউ কেউ এখনও রাজা বলেই থাকে। তবে শশাঙ্কবাবুর ব্যাপারে যতটা শুনেছি তাতে তিনি খুব একটা খারাপ মানুষ নন, আর তাই সকলে তাকে রাজা হিসেবে এখনও সম্মান করে। যে জমিদার বাড়িতে আমাদের যাওয়ার কথা রয়েছে সেই বাড়িটার কি তুমি জমিদার বাড়ি বলো আর রাজার বাড়িই বলো, তা নিয়ে কিন্তু বেশ ইতিহাসও আছে, তবে সেসব তোমায় পরে বললেও হবে, এখন আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নাও, আশা করি কালই বেরিয়ে পড়ব। জমিদার বাবু যখন আমায় এত তাড়াতাড়ি সেখানে যাওয়ার কথা লিখেছেন তাহলে সমস্যাটা খুব একটা ছোট নয়। কিন্তু বৌঠান তো আমাদের যেতে দিতে রাজি নয়। ওদিকটা না হয় আমিই সামলে নেব, তুমি ব্যাগ গুছিয়ে রাখো, কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব। আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই সকাল সকাল বেরিয়ে পড়াটাই ভালো, বিকেল হলেই তো এদিকে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আচ্ছা, চিঠিটা থেকে তুমি কি কিছু অনুমান করতে পারছো? আমি ব্যোমকেশের কথাটা শুনে একটু চিন্তায় পড়লাম, তারপর ভালো করে ভেবে নিয়ে বললাম,
চিঠিটা যিনি লিখেছেন তিনিও বোধহয় লেখাপড়ায় খুব একটা ভালো নয়। হাতের লেখা যে খুব স্পষ্ট সে কথা আমি বলতে চাইছি না, তবে কয়েকটা বানান ভুল হয়েছে। এমন বানান ভুল হওয়ার কথা নয়, বিভিন্ন জায়গায় তিনি তালিবর্ষয়ের জায়গায় মধ্যাহ্ন স ব্যবহার করেছেন। এছাড়া আরও কয়েকটা ব্যাপার রয়েছে যেটা থেকে এই ব্যাপারটা আমি অনুমান করতে পারছি। তার হাতের লেখা দেখে মনে হয় তার কোনো রোগ আছে, অনেক রোগ আছে যেগুলো থাকলে হাত কাঁপতে থাকে, হয়তো তেমনই কোনো একটা ব্যাপার হতে পারে। বানানের ব্যাপারটা তুমি ঠিকই বলেছ, তবে হাতের লেখা কেঁপে যাওয়ার ব্যাপারটা বোধহয় অন্য কিছু হবে। তুমি অক্ষরগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে, চিঠির প্রথম দিকে লেখাগুলো সামান্য হালকা, তবে শেষের দিকে লেখাগুলো সামান্য মোটা। রাতের বেলা চিঠি লিখলে এমন ব্যাপারটা হয়ে থাকে। রাতের বেলা লেখার সময় আমরা অক্ষরগুলোকে বোঝার জন্য একটু বেশি জোর দিই, আর তখনই লেখাটা মোটা হয়ে যায়। আর হাতের ব্যাপারটা আমার মনে হচ্ছে ঠিক নয়, অনেক সময় মোমবাতির আলোতে লিখে থাকলে এমন একটা ব্যাপার হতে পারে। বোধহয় তুমি খেয়াল করনি, চিঠির একদম ওপরের দিকে একটা ছোট্ট মতো চিহ্ন রয়েছে। এমন চিহ্ন তখনই পড়ে যখন মোমবাতি গলে কোনোভাবে চিঠির ওপরে পড়ে আর সেটা তুলে ফেলা হয়। সেই চিহ্নটা অত সহজে সরানো যায় না। তার মানে চিঠির শেষের দিকটা লেখা হয়েছে রাতের দিকে। ব্যোমকেশের কথা শুনে আমি বুঝতে পারলাম যে সে যে কথাগুলো বলছে সেগুলো ঠিক, অথচ ব্যাপারটা আমি নিজেও দেখেছি তবে অনুমান করতে পারিনি। ব্যোমকেশ বলে চলল, চিন্তা করো না অজিত, তোমার বুদ্ধি যে দিনে দিনে ক্ষুরধার হয়ে যাচ্ছে সে কথা আমি স্বীকার করছি। ওই ব্যাপারটা মিস করে যাওয়াটা খুব একটা খারাপ নয়, তবে বাকি যা বলেছ তাই যথেষ্ট। তবে একটা ব্যাপার আমার কেন জানি না মনে হচ্ছে, জমিদার শশাঙ্ক রায় কি লেখাপড়া খুব একটা জানতেন না? বা যদি সেটাই হয় তাহলে তিনি নিজে কিছুটা কি লেখেননি, অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন? ব্যোমকেশ ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগল। আমি বললাম, এখন ব্যাপারটা নিয়ে অত ভাববার প্রয়োজন নেই ব্যোমকেশ, আগে সেখানে গিয়ে পৌঁছই, তারপর তুমি তোমার সঠিক উত্তরটা জমিদারবাবুর মুখ থেকেই জানতে পারবে। তবে জমিদারবাবুর চিঠিতে কিন্তু কোনো সমস্যার ব্যাপার খোলাখুলি লেখা নেই, তিনি কি কোনো কিছু লুকিয়ে রাখতে চাইছেন? আমারও সেটাই মনে হচ্ছে। এক্ষেত্রে চিঠিতে সমস্যার ব্যাপারটা লিখলে ও আমার যাওয়ার ব্যাপারটা আরও বেশি সুনিশ্চিত হতো, তবে তিনি সেটা যখন লেখেননি তখন নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে অজিত। আর কথা বলে সময় নষ্ট করতে হবে না, তুমি বরং তৈরি হয়ে নাও, আমায় একবার বেরোতে হবে। তুমি এখন আবার কোথায় চললে? ব্যোমকেশ দরজা দিয়ে বাইরে যেতে যেতে বলল, ভেবো না, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসব। পরদিন সকালে যথাসময়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার আগে বৌঠানের মুখটা একটু থমথমে বলে মনে হল। বৌঠান আমায় বারবার বলে দিল, সে তো নিজের খেয়াল রাখতে জানে না, তবে ঠাকুরপো তুমি একটু ওকে চোখে চোখে রেখো, দেখো তোমার ভরসায় কিন্তু ওকে ছাড়ছি। আমি একটা কথা বলতে গিয়েও চুপ করে গেলাম, যে ব্যোমকেশকে চোখে চোখে আমি রাখব তাহলেই হয়েছে। সে যে কখন কোথায় বেরিয়ে পড়বে আমি হয়তো জানতেও পারবো না, তবুও মুখে বললাম, বৌঠান তুমি চিন্তা করো না, আমি তো রয়েছি। ব্যোমকেশ বোধহয় তার যাওয়ার জন্য একটি চিঠি পাঠিয়েছিল। আর আমার তখনই মনে হলো ব্যোমকেশ যে এক ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিল তার মধ্যে সে চিঠিটা পাঠিয়ে দিয়েছিল। স্টেশনে নেমে জমিদার বাড়িতে যাওয়ার কথা বলতেই একটা ঘোড়ার গাড়ি এগিয়ে এলো। ঘোড়ার গাড়িতে করে যেতে যেতে গাড়ির গাড়োয়ানের সঙ্গে ব্যোমকেশ টুকিটাকি কথা বলতে লাগল। এক সময় গাড়োয়ান বলল, বাবুরা, ও বাড়িতে কিছুদিন আগে একটা খুন হয়েছে, আপনারা জানেন তো? গাড়োয়ানের কথায় আমি আর ব্যোমকেশ দুজনেই চমকে উঠলাম। গাড়োয়ান বলল, সে কি কথা, আপনারা জানেন না? ওখানে যাচ্ছেন কি করতে বলুন তো বাবুরা। ওপারের কর্তা শশাঙ্ক রায় আমাদের তার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। গাড়োয়ানের মুখে হাসি দেখা দিল, সে বলল, ও তাহলে ও বাড়িতে আপনারা ছবি দেখতে যাচ্ছেন তাই না? বাড়িতে অনেক ছবি রয়েছে, সেই ছবিগুলোর দাম নাকি শুনেছি প্রচুর। এই তত্ত্বটা আমাদের জানা ছিল না, নতুন করে একটা তত্ত্ব পাওয়া গেল, তবে তার সাথে এটাও জানা গেল যে বাড়িতে একটা খুন হয়েছে। ব্যোমকেশ আরও কিছু জানার জন্য বলল,
তুমি কি জানো ওই বাড়িতে কার খুন হয়েছে, আর সে ব্যাপারে আর কিছু জানা গেছে? গারোয়ান মাথা নেড়ে বলল, ওই জমিদার বাবুর ছেলে বিদেশে থাকতো বাবু, বিদেশে এসেছিল, তার সাথে এক বন্ধু এসেছিল, কিছুদিন আগে তার ওই বন্ধুর খুন হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে পুলিশ খুঁজে বার করতে পারেনি, তবে শুনেছি নাকি খোঁজ খবর চলছে। আর এই বাড়ি থেকে একটা ছবিও নাকি হারিয়ে গিয়েছে। ব্যোমকেশ আর কিছু প্রশ্ন করল না, চুপ করে রইল। আমরা যথাসময়ে জমিদার বাড়ির কাছে এসে পৌঁছলাম। ব্যোমকেশ গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে দরজার কাছে যেতেই দারোয়ান সামনে এসে সেলাম ঠুকল। তারপর বলল, বাবু আপনারা কি কলকাতা থেকে আসছেন? ব্যোমকেশ মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সে আবার বলল, বড়বাবু আপনাদের কথা বলেই রেখেছে, আপনারা আসুন, আমি ভেতরে গিয়ে খবর দিই। আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম সেটা রাজবাড়ির গেট বললে বোধহয় ভুল বলা হবে না। গেট পেরিয়ে সোজা রাস্তা গিয়ে উঠেছে বাড়ির বারান্দা পর্যন্ত। বাড়িটা এখান থেকে যতটা দেখা যায় তাতে মনে হয় তিনতলা হবে, দুতলাতেই বড় ব্যালকনি রয়েছে, বাড়ির সামনের দিকে বড় বাগান, তবে সেসব বাগান এখন কেমন যেন অপরিচ্ছন্ন রয়েছে। বাড়ির চারপাশটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, তাছাড়া এখানে ওখানে কালো শ্যাওলাও জমেছে। বাগানের মাঝখান দিয়ে জমিদার বাড়ির দিকে এগোতে এগোতে ব্যোমকেশ বলল, একসময় এই বাড়িতে অনেক মানুষেরই হৈহুল্লোড় ছিল, যে এখন দেখো কেমন শ্মশানের মতো হয়ে গেছে। এই বাড়ির জমিদার মৃগাঙ্ক রায়ের আমলে এই বাড়িটা রমরমা ছিল, তবে তাদের বাড়ির ছবির কথা আমি আগেই শুনেছি। সেই ছবি দেখতে নাকি বহু দূর থেকে লোকেরা এই বাড়িতে আসে। আমাদের সেই ছবিটা দেখার সৌভাগ্য হবে, তবে ছবি চুরির ব্যাপারটা, তাহলে কি ওই কারণেই জমিদার বাবু আমাদেরকে ডেকে পাঠিয়েছেন? ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই বাড়ির বারান্দায় একটি লোককে দেখা গেল। তার কাঁধের উপর একটি গামছা দেখে মনে হয় কাজে লোক গোছের কেউ একটা হবে। সে এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের নমস্কার করে বলল, নমস্কার বাবুরা, আপনাদের ঘরের ব্যবস্থা সব করে দিয়ে এসেছি, আসুন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, খাবার আপনাদের ঘরেই দেওয়া হবে, তারপর না হয় আপনারা জমিদার বাবুর সাথে দেখা করে নেবেন ক্ষণ। সে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের ব্যাগপত্র হাতে করে নিয়ে আমাদের নিয়ে দোতলার একটি ঘরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ঘরের দরজাটা খুলে ভেতরে ব্যাগপত্র রেখে আমাদের ঘর দেখিয়ে দিল। লোকটা বেরিয়ে যাওয়ার আগেই ব্যোমকেশ বলল, জমিদার শশাঙ্ক রায় কোথায় আছেন বলতে পারবেন? আর আপনাদের বাড়িতে যে খুনটা হয়েছে সেই ব্যাপারে পুলিশ কিছু করতে পারেনি? সবই কপাল বাবু, সবই কপাল। ছোটো দাদাবাবুর বন্ধু এলো বাড়িতে ছবিগুলোকে দেখবে বলে, আর কোথা থেকে কী হয়েছে গেল দেখলেই তো পাচ্ছেন। মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল? ছবির ঘরের দরজার ঠিক বাইরে ছোটোবাবুর বন্ধুকে পড়ে থাকতে দেখা গিয়েছিল, মাথায় কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে, আর ঘরের ভিতর থেকে একটা ছবিও চুরি হয়ে গেছে। ব্যোমকেশ আর কিছু বলল না, লোকটা চলে গেল একটু পরেই। আমাদের খাবার দেওয়া হলো, খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে আমরা বিশ্রাম নিচ্ছি। এমন সময় মাধব এসে বলল, আসুন বাবুরা, বড় দাদাবাবু আপনাদের সাথে একটু দেখা করতে চান। মাধবের সাথে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি, এমন সময় দোতলায় ব্যালকনিতে এক ভদ্র মহিলাকে দেখা গেল। সে আমাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রয়েছে দেখে মাধব নিজেই বলল, ওনারা কলকাতা থেকে এসেছেন বাবুর ছবি দেখবেন বলে, বাবুই দেখেছেন ওনাদের, তাই বাবুর ঘরের দিকে নিয়ে যাচ্ছি। মহিলা কোনো কথা বলল না। আমরা তাকে পাশ কাটিয়ে একতলায় শশাঙ্ক বাবুর ঘরে এসে পৌঁছলাম। ঘরের দরজা ভেজানো ছিল, মাধব সেটা ধাক্কা দিয়ে খুলে বলল, বড়বাবু ওই কলকাতার বাবুরা এসেছে। ঘর থেকে কেউ কোনো কথা বলল না। মাধবের ইশারায় আমরা ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বিছানার একপাশে জানলার দিকে মুখ করে এক ভদ্রলোক বসে আছে। তার মাথার চুল এবং মুখের দাড়ি সমস্ত কিছুই সাদা আর লম্বা। তার পরনের পোশাকে একটি ভারী অভিজাতের ছাপ রয়েছে। আমরা ঢুকতেই তিনি নমস্কার করে বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আসুন। আপনি যে আমার ডাকে এত দূর থেকে এসেছেন তাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ।
আপনারা বসুন বসুন। এই মাধব, চেয়ারগুলো এগিয়ে দে। মাধব চেয়ারগুলো এগিয়ে দেওয়ার পরে বোধহয় শশাঙ্কবাবুর ইশারাতেই ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশ একটু ছোট করে প্রশ্ন করল, শুনলাম আপনার ছেলের এক বন্ধু নাকি এই বাড়িতে ঘুরতে এসে মারা গেছে, আর তার সাথে আপনাদের বাড়ির একটা ছবি উধাও হয়ে গেছে। হ্যাঁ ব্যোমকেশবাবু, আসলে সেই কারণেই আপনাকে ডাকা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ কিছু উদ্ধার করতে পারেনি। দেখুন ব্যোমকেশবাবু, এই ছবিটা আমার কাছে বেশ মূল্যবান, সেই ছবিটা আমি উদ্ধার করতে চাই। তবে আমার ছেলের বন্ধু এখানে এসে কিভাবে মারা গেছে সেই ব্যাপারটাও আমি একটা তদন্ত চাই। আশা করি আপনি আমায় নিরাশ করবেন না। সে সমস্ত কিছুই সময়ের উপরে নির্ভর করছে শশাঙ্কবাবু, তবে এভাবে তো আমি কেসটা সমাধান করতে পারবো না। আপনাকে সব কিছুই খুলে বলতে হবে ওই ছবিগুলোর ব্যাপারে, এমনকি আপনার ছেলে এবং ছেলের বন্ধুর ব্যাপারেও, আর তার খুনের ব্যাপারেও। শশাঙ্কবাবু বেশ কিছুক্ষণ জানলার বাইরের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার বাবা মৃগাঙ্ক রায়ের সময়েও কিন্তু অবস্থা এমন ছিল না। হ্যাঁ ব্যোমকেশবাবু, আমাদের বংশ হচ্ছে রাজার বংশ, তবে বুঝতেই পারছেন ব্রিটিশরা এদেশে আসার পর রাজার রাজত্ব আর রইল না, তারপর থেকেই আমরা জমিদার হয়ে গেলাম। তবে এখন জমিদারই তলানিতে এসে ঠেকেছে। বাবার সময় পর্যন্ত সব ভালোই ছিল, এ বাড়িতে চাকর বাকর সব সময় ঘুরে বেড়াত। আমাদের পরিবার তখন অনেক বড় ছিল, আমার এক বাবার ভাই অর্থাৎ আমাদের কাকা এ বাড়িতেই থাকত। তবে বাবা মারা যাওয়ার পর তারা নিজেদের অংশ বুঝে নিয়ে এখান থেকে চলে যায়। এখন তারা কোথায় থাকে তার খোঁজ খবর আমি নিজেও জানি না। আমার দুই ছেলে ব্যোমকেশবাবু, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, বড় ছেলে তার স্ত্রী এখন ছোট ছেলের ওখানে রয়েছে। তাছাড়া আমার বাড়িতে দুজন কাজের লোক আর একজন দারোয়ান ছাড়া আর কেউ থাকে না। ওই যে মাধবকে দেখলেন, ও আমার সর্বক্ষণের কাজের লোক, ও এই বাড়িতেই থাকে। তাছাড়া আর একজন লোক রয়েছে রান্নার জন্য, তবে তারা আমার অনেক পুরনো লোক, তাই আমাদের ছেড়ে ওরা ঠিক চলে যেতে পারেনি। আমাদের অবস্থা যদিও এখন খুব একটা ভালো নয়। ছবির শখ আসলে ছিল আমার বাবার, তিনি ওই চিত্রকরদের এনে দলীয় ছবি তৈরি করতেন। সে ছবি রাখার জন্য তিনতলায় আমাদের একটা ঘর রয়েছে, সেখানে শুধুই ছবিই থাকে, তাই ওই ঘরটাকে ছবির ঘর বলা হয়। সে ঘরে আমাদের পূর্বপুরুষদের ছবিও দেওয়ালে টাঙানো আছে। আমার ছেলে অনেক বছর আগে থেকেই বিদেশে রয়েছে, সেখানে পড়াশোনা করেছে, আর তারপর এখন সেখানেই কাজকর্ম করে। সেখানে আমার ছেলের এক ভারতীয় বন্ধু হয়েছিল, তাই এইবার সে ছুটিতে তার বন্ধুকে নিয়ে আমাদের এখানে বেড়াতে এসেছিল। সে তাকে ছবিগুলোর কথা বলেছে, আর ছবিতে নাকি সেই ছেলেটির আগ্রহ রয়েছে, তাই তাকে এখানে আনা হয়েছিল। কিন্তু এখানে এসে বেশ কয়েকদিন থাকার পর একদিন রাতে এমন একটা দুর্ঘটনা ঘটে যায়। এতক্ষণ একটানা কথা শোনার পর বোমকে শশাঙ্কবাবুকে থামিয়ে দিয়ে বলল, মৃতদেহ ছবির ঘরের দরজায় পড়েছিল, কিন্তু মৃতদেহটা ঠিক কিভাবে পড়েছিল শশাঙ্কবাবু, মানে তার শরীরটা ঘরের দরজার ওপরে ঠিক কিভাবে ছিল? ঘরের দরজার বাইরে পড়েছিল মৃতদেহটা, মাথায় কোনো ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যেন মাথায় আঘাত পেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছে এমন একটা ভাব। ব্যোমকেশের মুখে চিন্তার ভাব যেন আরো স্পষ্টভাবে দেখা দিল। সে বলল, আচ্ছা তারপর? হ্যাঁ তারপর পুলিশ এলো, সমস্ত কিছু খুঁজে দেখলো। তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে একটা ছবি চুরি হয়েছে। তারপর হঠাৎ করে আমার বড় ছেলে ব্যাপারটা দেখতে পায়, ওই ঘরের মধ্যে একটা ছবি রাখা স্ট্যান্ড খালি দেখে। ছবিটা সেখানে নেই ব্যাপারটা দেখে সেই ছবিটা ঘরের মধ্যে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। তখনই আমাদের মনে হয় বাড়িতে বোধহয় কোনোভাবে চোর এসেছিল। চোর এসে ছবিটা চুরি করে পালানোর সময় কোনোভাবে আমার ছেলের বন্ধু ওই মৃন্ময় হালদার দেখতে পায়, তখনই সে তার মাথায় আঘাত করে আর তারপর পালিয়ে যায়। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হয়, কিন্তু তারপরেই আমি আরও একটা ব্যাপার বুঝতে পারি না। আসলে ওই ছবির ঘরে আমি খুব একটা যাই না, তো
ব্যোমকেশবাবু, ছবি সম্পর্কে আমার তেমন আগ্রহ নেই, তবে এগুলো পারিবারিক সম্পত্তি হিসেবে হাহা আমার জন্য বড়ই মূল্যবান। তাই কি মনে হতে তিন দিন আগে একবার ওই ছবির ঘরে গেছিলাম, ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো একটা ছবি কেমন যেন অন্য রকম। আসলে ব্যাপারটা ঠিক কি আপনাকে আমি বোঝাতে পারবো না, ছবিগুলো আমি অনেকবার দেখেছি তাই ব্যাপারটা আমি ধরতে পেরেছি। একটা ছবি দেখে মনে হলো সে ছবিটা একই রকম, তবে ছবিটার মধ্যে কোথায় যেন কি একটা আলাদা রয়েছে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো। আমার মনে হচ্ছে ওই ছবিটা নকল, আসল ছবিটা সরিয়ে কেউ নকল একটা ছবি ওখানে বসিয়ে রেখেছে, তবে আসলে নকলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবুও যে ছবিটা আমি মাঝে মাঝেই দেখে আসছি সেই ছবিটা হঠাৎ করে বদলে গেলে একটা পার্থক্য তো লক্ষ্য করা যাবেই। আরও একটা ব্যাপার যে এই ছবিগুলো আঁকা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে, তখনকার এক একটা ছবি আর এখনকার একটা আঁকা ছবির মধ্যে কিছু একটা পার্থক্য তো থাকবেই। এই কাজটা কে করতে পারে বলে আপনার মনে হয়? যে কেউ করতে পারে, ওই ঘরের দরজা তালাবন্ধ থাকলেও এই ঘরের চাবি থাকে একতলার ঘরে, সেখান থেকে চাবি নিয়ে তালা খুলে একটা ছবি সরিয়ে ফেলা খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু একটা আসল ছবি সরিয়ে সেখানে একটা নকল ছবি রাখতে গেলে তো কাউকে না কাউকে ছবিটা ভেতরে আনতে হবে, আপনার দারোয়ান তো সেই সময় তাকে দেখতে পাবে। সেটাই তো বুঝতে পারছি না ব্যোমকেশবাবু, আর আসল ছবিটা ঘর থেকে বাইরে নিয়ে যাওয়া হলোই বা কেন আর কখন? আমায় আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখতে হবে, আর তারপরে বাড়ির সবার সাথে একটু কথা বলতে হবে। তার আগে আমি এই ব্যাপারে কিছুই বলতে চাইছি না, আশা করি এতে আপনার কোনো আপত্তি থাকবে না। আপত্তি থাকবে কেন, আমি তো নিজেই আপনাকে ডেকে এনেছি, আপনার যাকে জেরা করার করুন, যা দেখার আপনি দেখুন, মাধব আপনাকে সব কিছুই দেখিয়ে দেবে। তবে আমার ওই ছবিটা আর ওই ছেলেটিকে কে খুন করলো সেটা কিন্তু আপনাকে একটু খুঁজে বার করতেই হবে ব্যোমকেশবাবু। আমাদের জমিদারি এখন আর নেই, আয়ও তেমন নেই, তবে আপনাকে আপনার প্রাপ্য থেকে আমি বঞ্চিত করব না, আসল ছবিটা আমাকে খুঁজে দিতেই হবে। আর একটা কথা, আপনার নিজের কি এই ব্যাপারে কাউকে সন্দেহ হয়? দেখুন, চুরির ব্যাপারটা আমি যখন ধরতে পেরেছি তখন কিন্তু আমার ছোট ছেলে এখানেই রয়েছে, সে ছবির ব্যাপারে অনেক কিছুই জানে, সে নিজেও এই কাজটা করে থাকতে পারে। তাছাড়া আমার বড় ছেলের একটা ব্যবসা রয়েছে, ছবি বাইরে বিক্রি করতে পারলে তারও হাতে কিছুটা টাকা আসবে। কাজের লোক বলতে মাধব বেশ পুরনো, তবে রান্নার লোকটি খুব বেশি পুরনো নয়, সেই অঞ্চলের এখান থেকে বাড়ি ফিরে যায়, তাকেও সন্দেহের তালিকা থেকে বাইরে রাখা যায় না, তবে দারোয়ান আর মাধবকে রাখা যায়। মাধব প্রায় কম বয়স থেকে আমাদের বাড়িতে রয়েছে, সেই ছবির ব্যাপারে জানে, তবে ছবি সম্পর্কে এত কিছু বোঝে না, সে নিজেও করে থাকতে পারে, আর দারোয়ান বাড়ির ভেতরে কিন্তু ঠোকেনি। ব্যোমকেশ একটু চিন্তা করতে করতে বলল, ছবিগুলোর যে বেশ দাম রয়েছে বাইরের বাজারে তা আপনি জানলেন কি করে? শশাঙ্কবাবু ব্যোমকেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, মাঝে মাঝে এই বাড়িতে ছবি দেখার জন্য অনেকেই আসে, তাদের মধ্যে অনেকেই ছবিগুলো কিনতেও চায়, কিন্তু ওগুলো আমি বিক্রি করতে চাইনি, কোনোদিনই বিক্রি করতে চাইনি ব্যোমকেশবাবু, তাই তাদের বাধ্য হয়ে আমায় না বলতে হয়, তারা আমায় এই ছবির জন্য অনেক টাকা দিতে চেয়েছে, তাই আন্দাজ করাটা খুব একটা কঠিন নয়। ওই ছবিগুলোর জন্য সবথেকে বেশি টাকা দিতে চেয়েছিল এমন কাউকে মনে আছে? শশাঙ্কবাবু যেন বেশ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, মাস্টারের আগে একজন এসেছিল, তার নামটা আমার ঠিক মনে নেই, তবে সে ওই ছবিগুলোর জন্য অনেক টাকা দিতে চেয়েছিল, আর সত্যি বলতে কি ছবিটা নকল করা হয়েছে বলে মনে হচ্ছে তিনি ওই ছবিটাই কিনতে চেয়েছিলেন, তবে ব্যোমকেশবাবু তার নামটা আমার ঠিক মনে নেই। তার সাথে আমার বড় ছেলেরও কথাবার্তা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করলে যদি কিছু জানতে পারেন। শশাঙ্কবাবুর ঘর থেকে আমরা যখন বেরিয়ে এলাম তখন ব্যোমকেশের মুখে চিন্তার ছাপ পড়েছে। আমরা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানার ওপরে বসতেই ব্যোমকেশ তার ডায়েরিটা খুলে বসল, তারপর বলল, অজিত, তাহলে খুনের সাথে সাথে একটা চুরি হয়ে গেছে, তার সাথে একটা ছবি যে নকল করা হয়েছে সে ব্যাপারটা শশাঙ্কবাবু সন্দেহ করছেন,
আমাদের একবার কাল সকালে ছবিগুলো দেখা দরকার। আজ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন আর ছবিগুলো ভালোভাবে দেখা যাবে না। শশাঙ্কবাবুর কথায় কিন্তু একটা ব্যাপার স্পষ্ট ব্যোমকেশ, শশাঙ্কবাবুর ছোট ছেলে ছবির ব্যাপারে অনেক কিছুই জানে, তার সাথে নিশ্চয়ই তার বন্ধুটিও এ ব্যাপারে অনেক কিছুই জানে। আমার মনে হয় ওরাই ছবিগুলো সরিয়েছে। একটা ব্যাপার ভেবে দেখো, ছেলে আসার পর থেকেই কিন্তু ছবির ব্যাপারটা ঘটেছে। সন্দেহের তালিকায় সবাইকে রাখতে হবে অজিত, সন্দেহের তালিকা থেকে সেই মৃণাল হালদারকেও বাদ দিলে চলবে না। সে অত রাতে ওই ঘরে গিয়েছিল কি করতে? কিন্তু খুন তো তারই হয়েছে, তাহলে তুমি তাকে সন্দেহ করছো কি করে? অত রাতে ওখানে যাওয়াটাই তো চিন্তায় ফেলছে অজিত, এত রাতে ওখানে সে যাবে কি করতে সেটাই তো বুঝতে পারছি না। সবার সাথে কথা বলতে হবে, তার আগে কিছুই জানা যাবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, বাড়ির সদর দরজা থেকে কিন্তু ব্যালকনিগুলো ভালোভাবে দেখা যায়, এমনকি ঘরের দরজাগুলোও বেশ ভালোভাবে দেখা যায়। ব্যোমকেশের ইশারাটা আমি বুঝতে পারছিলাম, তাই তখন আর কিছুই বললাম না। সন্ধ্যাবেলা আমরা বাড়ির বাইরে বাগানের মধ্যে ঘুরে ফিরে কাটাচ্ছি, এমন সময় যেই ভদ্রমহিলাকে আগে দেখেছিলাম তিনি বাড়ির দিক থেকে বাগানের মধ্যে নেমে এলেন। তারপর সরাসরি ব্যোমকেশের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনারা কলকাতা থেকে এখানে ঠিক কি করতে এসেছেন বলুন তো? আপনারা বললেন ছবি দেখতে এসেছেন, অথচ ছবির ঘরে আপনারা একবারও যাননি। ছবি দেখব, তবে এখনো পর্যন্ত দিনের আলো ভালোভাবে নেই, আশা করি রাতের বেলা ছবিগুলো দেখায় খুব একটা অসুবিধা হবে না। এই বাড়িতে ইলেকট্রিসিটি থাকলেও রাতের দিকে বোধহয় থাকে না। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু বেশ ভালো, তবে রাতের বেলার দিকে এখানে ইলেকট্রিসিটি থাকে, আজ কোনো একটা কারণে হয়তো নেই। আপনার ঠিক কী কারণে আমাদের সন্দেহ হচ্ছে বলুন তো? আমরা এখানে কী করতে এসেছি বলে আপনি ভাবছেন? লক্ষ্মীদেবী আমাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, ঠাকুরপোর সাথে মৃণাল নামের যে ছেলেটি এখানে এসেছিল তার খুনের ব্যাপারে আপনারা তদন্ত করতে এসেছেন, আপনারা কি পুলিশের লোক? আপনি মিথ্যেই সন্দেহ করছেন, আমরা তেমন কেউই নই, কিন্তু আপনার হঠাৎ এমনটা মনে হলো কেন? লক্ষ্মীদেবীর গড়ার সুর সামান্য বদলে গেল। বাগানের অন্যদিকে তাকিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তিনি বললেন, বাবা বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে তিনি ঠিক তদন্ত করাবেন, পুলিশ এ ব্যাপারে হাল ছেড়ে দিলেও তিনি কিছু না কিছু একটা করবেন। আমার মনে হয় তিনি চিঠি লিখে আপনাদের ডেকে এনেছেন, আমি সেদিন তার ঘরে গিয়ে যখন দেখছিলাম তখন তিনি কোনো একটা চিঠি লিখছিলেন কাউকে, আমায় দেখে সেটা আড়াল করলেন। সেই চিঠি বোধহয় অন্য কারোর কাছে গিয়ে পৌঁছেছে, সে ব্যাপারে আমি তেমন কিছু জানি না, কিন্তু শশাঙ্কবাবুর দুই ছেলের কাউকেই তো দেখতে পাচ্ছি না, তারা কোথায় সব? উনি ব্যবসার কাজে বেরিয়েছেন, রাতের মধ্যে এসে পড়বেন, তবে ঠাকুরপো ঠিক কোথায় গিয়েছে তা আমি জানি না। এই যে আপনাদের বাড়িতে একটা খুন হয়ে গেল, আপনার কাউকে সন্দেহ হয় না যে কে এই কাজটা করতে পারে বলে আপনার মনে হয়? আর ছবির ব্যাপারে তো আপনি জানেনই। আমার মনে হয় বাইরে থেকে চোর এসেছিল, সে ছবিটা চুরি করে নিয়ে পালানোর সময় ওকে খুন করেছে, তবে সেদিন রাতে আমরা কিন্তু কোনো আওয়াজ পাইনি। আপনারা তো দোতলায় থাকেন আর ছবির ঘরটা রয়েছে তিনতলায়, সেদিন ওই মৃণাল হালদার নামে ছেলেটি কোন ঘরে ছিল রাত্রেবেলা? ঠাকুরপো আর মৃণাল দুজনেই তিনতলার ঘরেই ছিল আর আমরা দোতলার ঘরে। রাতের বেলা ঠাকুরপো এসে আমাদের দরজায় ধাক্কা দেয়, তখন বলে এমন নাকি ঘটেছে যে কেউ মৃণালকে খুন করে রেখে গেছে। আমরা তারপরে উপরে গিয়ে দেখি এই অবস্থা। তার মানে মৃতদেহ প্রথম দেখেছিল আপনার ঠাকুরপো, তাই তো? তার কাছ থেকে আপনারা কিছু জানতে পারেননি? কোন একটা শব্দ শুনে এসে ঘরের বাইরে বেরিয়ে দেখতে পেয়েছিল ছবির ঘরের সামনে মৃণাল পড়ে রয়েছে, তারপর তার নাড়ি পরীক্ষা করে দেখে সে মারা গেছে, মাথায় আঘাতটা বেশ জোরে লেগেছিল, আর মৃতদেহর পাশে দরজা বন্ধ করার যে হুড় থাকে সেটা পড়েছিল। এই কথায় ব্যোমকেশ একটু চমকে উঠল, তবে সেই ভাবটা তার মুখে ফুটে উঠতে না দিয়ে বলল, তার মানে খুনটা কি হুড় দিয়ে করা হয়েছিল? লক্ষ্মীদেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন,
তার আগেই বড় গেট খুলে একজন বাড়ির ভেতরে এসে ঢুকল। তার হাতে বড় একটা ব্যাগ রয়েছে, দেখে মনে হলো চটের যে বড় বড় ব্যাগগুলো হয় ঠিক তেমনই একটা ব্যাগ। তাকে দেখতে পেয়ে লক্ষ্মীদেবী বাড়ির ভেতরের দিকে চলে গেলেন। ভদ্রলোক আমাদের দিকে একবার কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলেই ভেতরে ঢুকলেন। দেখে মনে হলো ইনি শশাঙ্কবাবুর বড় ছেলে। তারা দুজন চলে যেতে ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, শশাঙ্কবাবুর বৌমার পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু খুব একটা খারাপ নয়, তিনিই বুঝতে পেরেছেন আমরা এখানে ওই খুনের তদন্ত করতে এসেছি। তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, আর তুমি যখন সবাইকে জেরা করবে তখন সবাই ব্যাপারটা জানতে পারবে। কিন্তু কেন ব্যাপারটা লুকিয়ে রাখতে চাইছে সেটাই বুঝতে পারছি না। তিনি বুঝতে পেরেছেন কাজটা বাড়িরই কেউই করেছে, তাই ব্যাপারটা লুকিয়ে রেখে আসল অপরাধীকে খুঁজে বার করতে চাইছেন। তবে সবার সাথে কথা বলাটা কিন্তু প্রয়োজনীয়। সেদিন রাতে আমাদের খাবার মাধব আমাদের ঘরেই দিয়ে গেল। আচ্ছা মাধব, এই বাড়িতে কি সবাই একসাথে খাওয়া দাওয়া করে নাকি আলাদা আলাদাভাবে খাওয়ার নিয়ম? বড়বাবু নিজের ঘরেই খায় আর বাকিদেরও সেটাই বাবু। আপনাদের নিজেদের ঘরে খেতে হচ্ছে বলে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? যখন যা লাগবে আমায় বলবেন। যখন মৃণাল হালদারের মৃতদেহ তিনতলার ছবির ঘরের কাছে পাওয়া যায় তখন তুমি কোথায় ছিলে? আমি নিচে বাবুর ঘরের পাশেই থাকি। রাজবিড়েতে বাবুর কিছু দরকার হলে বাবু দরজা খুলে আমায় ডাকতে পারবেন তো? তাই সেদিন খবরটা শুনে বাবুর সাথে আমিও ওপরে গিয়েছিলাম। খবরটা আপনাকে কে দিয়েছিল? বড়বাবুর ছোট ছেলে না বড় ছেলে? বড়বাবুকে খবর দিয়েছিল বড় দিদিমণি। তার ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়, আমার ঘুম একটু পাতলা কিনা। ব্যোমকেশ আর কিছু বলল না। মাধব চলে গেলে সেদিন রাতে আমি বিছানার উপর বসে কিসের ব্যাপারে যেন কথা বলতে লাগলাম বেশ কিছুক্ষণ। এটা ওটা বলার পর ব্যোমকেশ বলল, তাহলে মৃণাল হালদারের ঘরের পাশের ঘরেই ছিল শশাঙ্কবাবুর ছোট ছেলে। তার কাছে খুন করার জন্য সময় সুযোগ সবটাই ছিল, কিন্তু সেই তো মৃণাল হালদারকে বাড়িতে নিয়ে এসেছিল, তাহলে সে খুনটা করতে যাবে কেন? একটা ব্যাপার কিন্তু তুমি ভুলে যাচ্ছ, তারা দুজনে মিলেই এই কাজটি করেছিল। তবে কোনো ব্যাপারে তাদের মনোমালিন্য হয়ে যাওয়াই হয়তো এই ঘটনাটা ঘটেছে। আমার কথাটা শুনে ব্যোমকেশ যে খুশি হলো সেটা কিন্তু মনে হলো না। তার মুখে চিন্তার ভাত যেন আরও বেশি স্পষ্ট হলো। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে গেলাম এবং তখনই দেখলাম হেরিকেনের আলোয় খাতায় কি যেন লিখে রাখছে ও। পরদিন সকালে শশাঙ্কবাবুর ছোট ছেলে সমীরণ রায়ের সঙ্গে দেখা হলো। সে অনেক রাত করে ফিরে এসেছে, তাই তার সাথে দেখা হয়নি। আমি আর ব্যোমকেশ বাগানের দিকে গিয়ে দেখতে পেলাম সে বাগানে দাঁড়িয়ে রয়েছে। তার সঙ্গে পরিচয় করলাম। ব্যোমকেশ নিজের আসল পরিচয়ই দিল, তারপর বলল, দেখুন সমীরণবাবু, আমার মনে হচ্ছে খুন আর চুরি দুটো একই সূত্রে কথা। আচ্ছা আপনার কি কারোর উপরে সন্দেহ হয়? বাড়িতে আর কাকে সন্দেহ করব বলুন, কিন্তু ছবি চুরি যাওয়ার ব্যাপারটা শোনার পর মনে হচ্ছে মৃণাল কাজটা করে নিত, কারণ ছবিগুলো সম্পর্কে সে একটু বেশি উৎসাহী ছিল। এমনকি একটা ছবি সে নিজেও কিনতে চেয়েছিল। কিন্তু তার পাশের ঘরেই তো আপনি ছিলেন, আপনার কাছে কিন্তু খুন করার সবচেয়ে বেশি সুযোগ ছিল। ব্যোমকেশের কথায় সমীরণ রায় কেমন যেন চমকে উঠলেন, তারপর বললেন, আপনি গোয়েন্দা ব্যোমকেশবাবু, সন্দেহ করাটাই আপনার কাজ, কিন্তু আমি যে কাজটা করেছি তার কি কোনো প্রমাণ আপনি দেখাতে পারেন? আর যদি আমি কাজটা করি তাহলে ঘর থেকে ছবিটা গেল কোথায়? দেখুন সমীরণবাবু, আমি কিন্তু গোয়েন্দা নই, আমি সামান্য সত্যান্বেষী মাত্র। তবে প্রমাণ এখনও কিছু আমি হাতে পাইনি। যদি আপনি কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আমার খুব একটা দেরি হবে না। সমীরণ রায় ব্যোমকেশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সামান্য হেসে বললেন, আমারই এক বন্ধু আমার সাথে এখানে ঘুরতে এসে বিশেষত ছবিগুলো দেখতে এসে খুন হয়ে গেল, আর আপনি আমাকে সন্দেহ করছেন, তা করতেই পারেন। তবে ব্যোমকেশবাবু, কাজটা কিন্তু আমি করিনি, সে কথা আমি আপনাকে বলে যেতে পারি। ছবিগুলোর বাজার দর যে বেশ কিছুটা রয়েছে তা বোধহয় আপনি জানতেন,
ছবি নিয়ে আমার আগ্রহ রয়েছে ব্যোমকেশবাবু, তবে এগুলো আমাদের পারিবারিক সম্পত্তি, এগুলো বিক্রি করা তো দূরে, এগুলো বাড়ি থেকে যে চুরি হয়ে যাবে সে ব্যাপারটা আমি নিজেও ভাবতে পারিনি। ঠিক তখনই ঘরের ভেতর থেকে মাধব বেরিয়ে এসে সমীরণ রায়কে ডেকে নিয়ে চলে গেল। তাকে নাকি শশাঙ্কবাবু ডাকছেন। সমীরণবাবু যাওয়ার আগে বললেন, একটা ছবি বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে সেটা কার লাভ হবে সেটা খুঁজে বার করলেই হয়তো আপনি সমাধান করতে পারবেন। আর অর্থের চিন্তা যে আমার নেই সেটা আমার ব্যাপারে খোঁজ নিলেই আপনি জানতে পারবেন। আচ্ছা এখন চলি। সমীরণবাবু চলে যাওয়ার পর আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, এই ব্যোমকেশ, ছবিগুলো তো এখনও দেখা হলো না। আমি দেখেছি, তোমার বোধহয় দেখা হয়নি। চলো মাধবকে একবার বলি, তাহলে আর একবার দেখিয়ে দেবে ছবিগুলো। বাড়ির ভেতরে ঢুকে মাধবকে বলতেই সে চাবি নিয়ে আমাদের সাথে তিনতলায় উঠে এলো। তারপর সিঁড়ির পাশে একটা নির্দিষ্ট হলের দরজা খুলে ভেতরে ঢুকলো। আমি ভেতরে ঢুকেই বুঝতে পারছিলাম ছবিগুলো আসলে কাঠের স্ট্যান্ডের ওপর বসানো রয়েছে। ছবিগুলো দেখলেই বোঝা যায় এগুলো অনেক আগে আকার রং করা ছবি, আকার ধরন আগেকার। ছবির ব্যাপারে আমি এর থেকে বেশি খুব একটা বুঝিনি, তবে ছবিগুলো দেখতে সত্যিই খুব সুন্দর। দেখতে দেখতে এগিয়ে চলেছি এমন সময় দেখতে পেলাম একটা ছবি স্ট্যান্ড ফাঁকা। সেটা দেখে আমি বললাম, এই ছবিটাই বোধহয় চুরি গেছে তাই না? ব্যোমকেশ কিছু বলার আগেই মাধব বলল, বাবুরা এই ছবিটা অনেকেই কিনতে চেয়েছিল। সেই শেষবার যখন একজন ছবি কিনতে এলো তার এই ছবিটা নাকি ভীষণ পছন্দ হয়েছিল, অনেক টাকা দিতেও সে চেয়েছিল, কিন্তু বড় দাদাবাবু কিছুতেই ছবিটা দিতে চাননি। তবে বড় দাদাবাবু একটু মত ছিল। যখন সেই লোকটি এখানে এসেছিল তখন তোমার ছোট দাদাবাবু এখানে ছিলেন? হ্যাঁ, তখন তো মাত্র দুদিন হয়েছে ছোট দাদাবাবু দেশে ফিরেছেন, আর তার সাথে তার সেই বন্ধু। ব্যোমকেশ আর কিছু বলল না, ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে ছবিগুলো দেখে চলল। আমি একটা ছবি খুঁজে চলেছিলাম যেটা দেখে শশাঙ্কবাবু বলেছেন সেই ছবিটা নকল, কিন্তু তেমন দেখে কিছুই মনে হলো না। ছবির ঘরে সমস্ত কিছু দেখা হয়ে গেলে আমরা আবার নিজেদের ঘরে ফিরে এলাম। সেদিন বিকেলেই আমাদের দেখা হয়ে গেল শশাঙ্কবাবুর বড় ছেলের সঙ্গে। শশধর রায় কয়েকদিনের জন্য বাইরে ছিলেন। আমরা এসেছি এই খবরটা শুনতে পেয়ে তিনি তাড়াতাড়ি আমাদের সঙ্গে দেখা করতে এলেন। ব্যোমকেশবাবু ভেতরে আসতে পারি কি? হ্যাঁ হ্যাঁ শশধরবাবু আসুন, এই আপনার জন্যই তো অপেক্ষা করছি। বাবা মনে করেছেন ছবিটা যে চুরি করেছে সে হয়তো আবার আসবে, তাই আপনাদের ডেকে পাঠিয়েছে। আপনি বলুন যে একবার ছবি চুরি হয়ে গেলে যাওয়ার সময় একটা খুন করে গেছে খুনি, সে কি আর বাড়িতে ফিরে আসবে, আপনার কি মনে হয়? তার মানে আপনি মনে করছেন ছবিটা বাইরের কেউই চুরি করেছে আর খুনটাও সেই করেছে? তাছাড়া আর কে খুন করবে বলুন তো? তিনতলার ঘরে একমাত্র থাকতো মৃণাল আর আমার ভাই, ভাই খুনটা করতে পারবে বলে তো আমার মনে হয় না। তার চেয়েও বড় ব্যাপার আসল ছবিটা বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া। ব্যোমকেশ আর শশধরবাবুর কথাবার্তা শুনে আমার বার বার মনে হচ্ছিল, একটা কথা আমার বার বার মনে হচ্ছিল, তাই সে কথাটাই বলতে গিয়েছিলাম। আপনাদের ঘরে একটা ছবি যে, কিন্তু কথাটা শেষ করার আগেই ব্যোমকেশ আমার দিকে এমনভাবে তাকালো যে কথাটা আমি শেষ করতে পারলাম না। আমার কথাটাকে ধরে নিয়ে বলল, আপনাদের ছবির ঘরের একটা ছবি যে এক ভদ্রলোক অনেক দাম দিয়ে কিনতে চেয়েছিলেন সে কথাটা আপনি জানেন? হ্যাঁ, সেদিন তো আমি বাড়িতেই ছিলাম। ওই ভদ্রলোক একটা ছবির জন্য এত টাকা কেন দিতে চেয়েছিলেন সেটা আমি সত্যি বুঝতে পারিনি, তবে ছবিটা নিশ্চয়ই বেশ দামি হবে। ওই ছবিটা চুরি গেছে তাই না? না না, ওই ছবিটা না, মনে হয় ওইটাই চুরি গেছে কি ঠিক বলতে পারবো না, সে ব্যাপারটা বাবা ভালো বলতে পারবেন, বাবাই তাকে ছবির ঘরে নিয়ে গিয়েছিলেন। আপনার তাহলে সন্দেহ হয় বাইরের কেউ এই কাজটা করেছে, বাড়ির কেউ নয়? হ্যাঁ ব্যোমকেশবাবু, নিজেদের ঘরের জিনিস নিজেরা কেউ চুরি করতে যাবে কেন? খুনের ব্যাপারে যে পুলিশ অফিসার তদন্ত করছিলেন তার খোঁজ আপনি দিতে পারেন? তার সাথে একটু কথা বলা প্রয়োজন ছিল। আচ্ছা, থানাটা এখান থেকে কত দূরে? খুব একটা দূরে নয়, তবে আপনি নতুন মানুষ তো আপনি চিনতে পারবেন না। বাড়ি থেকে বেরিয়ে ওই সামনের বড় রাস্তা পড়ে না,
যে কোনো একটা ভাড়ার গাড়িকে বললেই সে নিয়ে চলে যাবে। ব্যোমকেশ আর কিছু বলল না। শশধরবাবু কিছুক্ষণ পর নিজের ঘরে ফিরে গেলেন। আমরা দুজন একা হতেই আমি বললাম, ব্যোমকেশ তুমি তখন আমাকে ওভাবে থামিয়ে দিলে কেন? তুমি কি বুঝতে পারছো না অজিত, শশাঙ্কবাবু ছবি নকল করার ব্যাপারটা কাউকে বলেননি, আর তাই আমিও চাইছি না সে ব্যাপারটা কাউকে জানাতে। আসল অপরাধী সেটা জেনে গেলে সাবধান হয়ে যাবে, সেটা কি তুমি বুঝতে পারছো না? ব্যোমকেশ এই কথাটা বলতেই আমি আমার ভুলটা বুঝতে পারলাম। এক্ষুনি একটা ভুল করে বসছিলাম আর তার জন্য একটু খারাপই লাগলো, তাই বললাম, এখন তুমি কি করবে? একবার থানায় গিয়ে খোঁজ নিতে হবে পুলিশ অফিসার এই ব্যাপারে কত দূরে গেলেন। তবে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতেই থাকবে, বাড়িতে থেকে ছবির ঘরের দিকে লক্ষ্য রাখবে, ওদিকে কে কে যায় বুঝলে। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই ব্যোমকেশ বেরিয়ে পড়েছিল। আমি উঠে ব্যালকনিতে দাঁড়ানোর একটু পরেই মাধব এসে পড়ল। ওই তো বাবু কোথাও একটা বেরিয়ে গেলেন, আপনি দাঁড়ান আপনার জন্য আমি চা নিয়ে আসছি। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ থানায় গিয়েছে, তাই নিজের মতো চা খেয়ে বাড়ির বাগানের আশেপাশে ঘুরে বেড়ালাম। ব্যোমকেশ কিন্তু ফিরে এলো সেই দুপুরের দিকে। এতক্ষণ থানায় বসে সে যে কী করছিল সেই প্রশ্ন তাকে করা বৃথা। তবুও দুপুরে খাওয়ার সময় তাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ তুমি থানায় গিয়ে কিছু জানতে পারলে? আর তোমার এত সময় বা লাগলো কেন? অজিত, সাধারণ মানুষ মনে করে পুলিশ খুব একটা কাজের নয়, তবে তদন্তের ব্যাপারে এই অফিসার কিন্তু খুব একটা পিছিয়ে নেই। তিনি এমন অনেক তথ্যই খুঁজে বার করেছেন যেগুলো দিয়ে অপরাধীকে ধরা যায়, তবে আসল কাজটা হলো কোনো প্রত্যক্ষ প্রমাণ, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। কাকে সন্দেহ করছো বলো তো? ব্যোমকেশ কিছু না বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ এই কেসে এমন একটা কিছু খুঁজে পেয়েছে যেটা এই কেসটাকে সমাধান করতে সাহায্য করতে পারে, কিন্তু এখন আমাকে সে কিছুই বলবে না। সেদিনটা এরকমভাবেই কেটে গেল। ব্যোমকেশ কিন্তু এর মধ্যে বেশ কয়েকবার শশাঙ্কবাবুর ঘরে গিয়েছিলেন, তাছাড়া মাধবের সাথে এমনকি বাড়ির দারোয়ানের সঙ্গেও কথাবার্তা বলতে দেখলাম, কিন্তু সে মুখে কিছুই বলল না আমায়। আমি বুঝতে পারছিলাম কেসটা বোধহয় ও সমাধান করেই ফেলেছে। পরদিন সকালে ঘুম থেকে নিজেই আমাকে ডেকে তুলল, তারপর বলল, অজিত কাল ছবির ঘরের দিকে তুমি কাকে কাকে যেতে দেখেছো বলো তো? মাধব একবার তিনতলায় গিয়েছিল, তাছাড়া সমীরণবাবুর ঘর তো তিনতলাতেই, আশেপাশে ঘুরে দেখেছি তবে ছবির ঘরের ভেতরে কাউকে যেতে দেখিনি। চলো অজিত একবার বাগানে যাওয়া যাক। কিন্তু এখন হঠাৎ ব্যোমকেশ আমাকে বাগানে কেন যেতে বলল সেটার কিন্তু আমি কোনো মাথা মুন্ডু বুঝতে পারলাম না। একবার আমার মনে হলো তাহলে কি চুরি যাওয়া ছবিটা বাগানেরই কোথাও রয়েছে? ব্যোমকেশ নিজেই বলেছে ছবি বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়াটা খুব একটা সহজ কাজ নয়, তবে কি? মনের মধ্যে কৌতূহল আর আশঙ্কা নিয়ে আমরা বাগানে গেলাম। বেশ কিছুক্ষণ বাগানের মধ্যে ঘুরে চলেছি, কিছুই বলছি না। একসময় হঠাৎ ব্যোমকেশ বলল, তুমি দাঁড়াও অজিত, আমি চট করে একবার ছবির ঘরে গিয়ে ছবিগুলো দেখে আসি। ব্যোমকেশের কথায় আমি অবাক হলেও তাকে কিছু বলার আগেই সে চলে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। আর যখন ফিরে এলো তখন ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটেছে যা বলে দেয় যে এই কেসের সমাধান হয়ে গেছে। ব্যোমকেশকে আমি এতদিন ধরে চিনি যে তদন্তের ঠিক কোন পর্যায়ে তার মুখের কীরকম ভাব থাকে সেটা আমি দেখে বলে দিতে পারি। ব্যোমকেশকে কিছু বলার আগেই দেখতে পেলাম শশধরবাবু বাড়ির থেকে বেরিয়ে হাতে সেই ব্যাগটা নিয়ে কোথায় যেন চলেছে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে শশধরবাবুকে বলল, শশধরবাবু চললেন কোথায়, বাজারে নাকি? আসলে রবিবার দিন আমি বাড়িতে থাকি, তাই এদিনটা বাজার আমি নিজে হাতেই করি। এই এখন একটা ভাড়ার গাড়ি ধরে যাব বাজারে, তার মধ্যে আপনারা এসেছেন, আপনাদের তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে, না পারলে তো আমাদেরই বদনাম হয় তাই না? তা আপনার ওই ব্যাগের মধ্যে কি রয়েছে, নতুন একটা ছবি নাকি? ব্যোমকেশের এই কথায় শশধরবাবুর মুখটা সামান্য সময়ের মধ্যে প্রকাশ হয়ে গেল। আমি কেমন যেন চমকে উঠলাম ব্যোমকেশের এই কথা শুনে। ব্যোমকেশ কিন্তু আগের মতোই হাসতে হাসতে বলতে লাগলো, ছবিটা নিয়ে গিয়ে ছবি তৈরি করিয়ে আজকের মধ্যেই ছবিটা বদলে ফেলবেন তাই না? কিন্তু আপনার চিত্রকর তাড়াহুড়োই কাজ করতে গিয়ে এমন একটা কিছু ছবিতে রেখে গেছে যা দিয়ে শশাঙ্কবাবু কিন্তু ব্যাপারটা ধরে ফেলেছেন যে ছবিটা নকল।
তা কত টাকায় বিক্রি করেছিলেন এই ছবিটা? হঠাৎ করেই আমরা দেখতে পেলাম বাড়ির বাইরের বড় দরজা খুলে বাড়ির ভিতরে এগিয়ে আসছেন একজন পুলিশ অফিসার আর তার সঙ্গে একজন কনস্টেবল। ব্যাপারটাতে আমি যতটা চমকে গিয়েছিলাম তার থেকেও বেশি বোধহয় চমকে গিয়েছিল শশধরবাবু। তিনি সামান্য সময় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে বাড়ির পেছন দিকে দৌড়তে শুরু করলেন। সেটা দেখে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল ব্যোমকেশ, রামহরি তাড়াতাড়ি! দারোয়ানের নাম যে রামহরি সেটা আমি আগে জানতাম না। শশধরবাবু কথা বলতে বলতে খানিকটা গেটের কাছে পৌঁছে গেছিলেন। রামহরি তাড়াতাড়ি দৌড়ে এসে শশধরবাবুকে দুহাতে জড়িয়ে ধরল। রামহরির চেহারাটা কিন্তু বেশ ভারী রকমের। শশধরবাবু নড়াচড়া করতে পারছিলেন না। তিনি বললেন, আমার বাড়ির জিনিস আমি যা খুশি করব, আপনি বলার কি এ সম্পর্কে? আমি বিক্রি করব না রেখে দেবো সেটা আমি বুঝব। অবশ্যই এ সম্পর্কে আপনার অধিকার আছে, কিন্তু আপনার বাবা যতদিন জীবিত আছেন ততদিন এই সম্পত্তির ওপর বেশিরভাগ অধিকার তারই রয়েছে। তিনি নিজে না চাইলে এই সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন না। তবে আপনি যেটা করেছেন সেটাকে সোজা কথায় চুরি বলা হয়, আর চুরি করতে গিয়ে আপনি একটা খুনও করেছেন। না, আমি তা করিনি। ওকে ধাক্কা দিয়ে সরাতে গিয়ে উত্তেজনার মুখে কাঁদতে কাঁদতে শশধরবাবুর মুখ থেকে কথাগুলো বেরিয়ে গিয়েছিল, কিন্তু তিনি মাঝপথেই থেমে গেলেন। তাই দেখে ব্যোমকেশ হেসে উঠল, বলল যে শশধরবাবুর বডি পোস্টমর্টম করে তার মাথায় দুটো আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। একটা আঘাত মেঝেতে পড়ে যাওয়ার জন্য, আর সেটাতেই বোধহয় তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যু নিশ্চিত করার জন্য হানা হয় আবার একটি আঘাত। শশধরবাবু আর কিছু বলতে পারলেন না, মাটির ওপর কেমন যেন থপ করে বসে পড়লেন। ততক্ষণে বাড়ির ভেতর থেকে সবাই চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসেছে। ব্যোমকেশ বলল, শশাঙ্কবাবু, আপনার চোর আর আপনার খুনি দুজনকেই আমি ধরিয়ে দিয়েছি, আমার কাজ তাহলে এখন শেষ। লক্ষ্মীদেবী কেমন যেন গম্ভীর মুখে তাকিয়ে রইলেন। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখে ব্যোমকেশ বলল, লক্ষ্মীদেবী, অন্যায় করা আর অন্যায়কে চাপা দিয়ে রাখা দুটোই কিন্তু একই জিনিস, আপনি কাজটা ভালো করেননি। লক্ষ্মীদেবী আগের মতোই চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলেও মুখে কিছুই বলল না। পুলিশ অফিসার এগিয়ে এসে ততক্ষণে শশধরবাবু হাতে হাত করা পরিয়ে দিয়েছেন। শশধরবাবু তখনও চিৎকার করে যাচ্ছেন, একটা ছবি আমি শুধু চেয়েছিলাম, একটা ছবি আমায় দিয়ে দিলে আমি সেটা বিক্রি করে আমার ডুবতে থাকা ব্যবসাটাকে আবার দাঁড় করাতে পারতাম। একটা মাত্র ছবি, সেটাও আমি পাইনি। আমি আর চুরি খুন যাই করেছি তার জন্য দায়ী আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা শশাঙ্ক রায়। শশাঙ্কবাবু থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন। সমীরণ রায় ব্যাপারটা দেখে কেমন যেন অবাক হয়ে গিয়েছিলেন। পুলিশ অফিসার শশধরবাবুকে নিয়ে চলে গেলেন। লক্ষ্মীদেবীও তার ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন। আমি, শশাঙ্কবাবু, ব্যোমকেশ আর সমীরণ রায় গিয়ে বসলাম শশাঙ্কবাবুর বসবার ঘরে। কিছুক্ষণ চুপ করে থেকে শশাঙ্কবাবু বললেন, ব্যোমকেশবাবু, এসব যে কী হয়ে গেল তা তো আমি এখনও ভাবতেই পারছি না। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি কি করে বুঝলেন যে ওই শশধরই কাজটা করেছে? আপনার বাড়িতে এসে সমস্ত কথা শুনে কিন্তু আমার প্রথমেই আপনার ছোট ছেলে সমীরণ বাবুর উপরে সন্দেহ হয়েছিল, কারণ সুযোগ তার কাছে অনেক বেশি ছিল। মৃতদেহ দেখতে পেয়ে সে সবাইকে ডেকেছিল, কিন্তু তার খুন করার কোনো মোটিভ ছিল না। সে যদি ছবি চুরি করতে চায় তাহলে তো মৃণাল হালদারের সাথে চুক্তি করেই সেটা করতে পারত, আর ছবি চুরি করে নিয়ে এখান থেকে বাইরে চলে গেলেই তো হলো। আপনারা জানতে পারলেও তখন আর কিছুই করার থাকবে না। তাই প্রথমে তার উপরেই সন্দেহ হলে পরে তার উপর সন্দেহটা কমে আসে। বাকি রইল আপনাদের বাড়ির কাজের লোকেরা। মাধব আর অন্য কাজের লোক এই কাজটা করতে পারে না, কারণ ছবি চুরি করলেই তো হলো না, সেটা বিক্রি করতে হবে। দারোয়ান বাড়ির ভেতরে আসে না, তার মানে একমাত্র বাকি রইল আপনি আর আপনার বড় ছেলে আর তার স্ত্রী। আপনার বড় ছেলের স্ত্রী বাড়ির বাইরে খুব একটা যায় না, আর সে মেয়ে মানুষ, সে ছবি নিয়ে কোথাও বিক্রি করতে পারবেও না। তাই আপনার ওপর এবং আপনার বড় ছেলের ওপরেই সন্দেহটা বেশি হয়। আমার উপর সন্দেহ হওয়ার কারণ কি? ছবির ব্যাপারে আপনার খুব একটা আগ্রহ নেই, আপনি শুধুমাত্র পারিবারিক সম্পত্তিগুলোর হিসেবগুলো রেখেছিলেন, তাই আপনি প্রয়োজন হলে ছবিগুলো বিক্রি করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনি নিজেই আপনার নকল ছবিটার কথা বলছেন,
সে ব্যাপারটা বাড়ির আর কেউ জানত না। আর ছবির ব্যাপারে আগ্রহ আপনার ছোট ছেলেরই ছিল, আর তাই সে এমন একটা অমূল্য জিনিসকে বিক্রি করে দেওয়ার কথা ভাবতে পারে না। বাকি রইল আপনার বড় ছেলে। সেদিন যখন খুন হয় তখন প্রথম আপনার ছোট ছেলেই দেখেছিল, তারপরে আপনার বড় ছেলে আর তার স্ত্রী সেখানে যায়। তবে সমীরণ বাবুর সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, তিনি সেদিন একবার গিয়ে দরজায় ধাক্কা দিতেই শশধরবাবু দরজাটা খুলে দেন। এত রাতে শশধরবাবু জেগেছিলেন কেন? সেই একইভাবে আপনাকে ডাকার সময় কিন্তু লক্ষ্মীদেবীর অনেকটা সময় লেগেছিল, কারণ আপনি ঘুমিয়েছিলেন। তাহলে লক্ষ্মীদেবী কি জেগেছিলেন? আপনাদের বাড়ি দারোয়ান সেদিন রাত্রে তিনতলায় কাউকে একটা দেখতে পেয়েছিল, সে কথা সে কাউকে বলেনি। তার কারণ, এত দূর থেকে অন্ধকারে তার মনের ভুলও হতে পারে। তবে সে যাকে দেখেছিল সে নাকি সিঁড়ির দিকে চলে গিয়েছিল। সিঁড়ির দিকে চলে যাওয়ার মানে তাকে নিচের দিকে নেমে আসতে হবে, অথচ বাড়ির বাইরে সে কাউকে আসতে দেখেনি। বাড়ির পেছনের দিক দিয়ে কাউকে পালিয়ে যেতে হলেও তাকে বাড়ির বাইরে বেরোতে হবে। আপনাদের বাড়িতে এসে যে লোকটি ছবি কিনতে এসেছিল সেই লোকটাকে আসলে এই বাড়িতে নিয়ে এসেছিলেন আপনার বড় ছেলে, কিন্তু ব্যাপারটা এমন হয়েছিল যে আপনি কিছুই বুঝতে পারবেন না। খুনটা হওয়ার পর আর ছবিটা চুরি হওয়ার পর পুলিশ এই ব্যাপারে অনেক তদন্ত করেছে। তারা দেখেছে আপনার বড় ছেলের ব্যবসা এই মুহূর্তে খুব একটা ভালো যাচ্ছে না, তার কিছু টাকার প্রয়োজন। তাদের সন্দেহ তার ওপর হলেও সঠিক কিছুই খুঁজে পায়নি, তবে তারা নজর রেখেছিল। আর নজর রাখতে গিয়ে দেখেছে সেই ভদ্রলোকের সাথে আপনার ছেলের কয়েকবার দেখা হয়েছে। এটা আমি পুলিশের কাছ থেকেই জানতে পেরেছি। পুলিশের সাহায্যেই সেই ভদ্রলোকের সাথে আমি কথা বলি। প্রথমে কিন্তু সে কিছুই স্বীকার করতে চায়নি, পরে যখন জানতে পেরেছে কোনো একটা খুনের ব্যাপার তার সঙ্গে জড়িত রয়েছে আর এখানে তিনি নিজেও ফেঁসে যেতে পারেন, তখন তিনি সবটা বলে দিয়েছেন যে আপনার ছেলে ছবিটা তাকে বিক্রি করেছে। তবে তিনি চান না যে এই ব্যাপারে তার নামটা জড়াক, সমীরণ বলল। কিন্তু দাদা যে ওই ব্যাগে করে ছবিটা বাইরে নিয়ে যাবে সে ব্যাপারে আপনি নিশ্চিত হলেন কি করে? আর ছবিগুলো যে খোলা যায় সেটাই তো আমি জানতাম না। ছবিঘরের ছবিগুলো আমি যখন দেখি তখনই আমার মনে সন্দেহ হয়েছিল। আমি যখন মাধবকে নিয়ে ওই ঘরে ঢুকেছিলাম তখন ছবিগুলো দেখতে দেখতে গাছের একটা জায়গা সামান্য আলগা বলে আমার মনে হয়েছিল, তখন সেটা আমি চেপে বন্ধ করে দিয়েছিলাম। পরে ছবির ঘরের শেষের দিকে রাখা ছবির স্ট্যান্ডগুলো দেখে আমার মনে হয়েছিল এই ব্যাপারটা। তারপরে যখন শুনলাম এই বাড়িতে প্রতিদিনই বাজার করে মাধব, অথচ রবিবার শুধু শশধরবাবু বাজার করেন, আর সেই ব্যাপারটা শুরু হয়েছে মাত্র মাস দুয়েক আগে, তখনই কেমন যেন একটা সন্দেহ হয়। আসলে শশধরবাবু সুযোগ খুঁজছিলেন, আপনি আপনার বন্ধুকে নিয়ে বাড়ি আসার পরেই সে কাজটা শুরু করে। প্রথম ছবিটা সে বদলে দিয়ে আসল ছবি বিক্রি করে ফেলে, তবে পরের ছবিটা চুরি করার সময় বোধহয় সমস্যাটা ঘটে। ছবির ঘরের একদম পাশে মৃণাল হালদারের থাকার ঘর ছিল, রাতের বেলা সে কোনো শব্দ শুনে ঘরের বাইরে এসেছিল, আর তখনই শশধরবাবুর সাথে তার দেখা হয়ে যায়। শশধরবাবু বোধহয় ছবিটা সরিয়ে ফেলার কাজ করছিলেন, তখনই মৃণাল হালদারের সঙ্গে তার কোনো কথা কাটাকাটি হয়। শশধরবাবু ভয় পেয়ে তাকে ধাক্কা দেন। আপনারা হুড়ে লেগে থাকা রক্তটা দেখেছেন, অথচ ব্যালকনির গায়ে একটা কোনায় লেগে থাকা সামান্য রক্ত কিন্তু দেখতে পাননি। আসলে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করতে গিয়েই তার মৃত্যুটা হয়। মাথার একটা নির্দিষ্ট স্থানে ঠিকমতো আঘাত লাগলে মানুষ মুহূর্তের মধ্যেই মারা যেতে পারে, এক্ষেত্রেও সেটাই হয়েছিল। আমার মনে হয় তারপর ভয় পেয়েই নিজের ঘরে ছবিটা নিয়ে চলে আসেন, তারপরে আর ছবিটা বদলানোর সুযোগ তিনি পাননি, তার আগেই ব্যাপারটা চোখে পড়ে যায়। এখানে প্রথম চোখে পড়েছিল শশধরবাবু নিজের। আমার মনে হয় তিনি ভেবেছিলেন ব্যাপারটা অন্য কারোর চোখে পড়ার আগেই তিনি যদি বলেন তাহলে তার উপর কেউ সন্দেহ করবে না। তিনি ছবিটা রবিবার সকালে নিয়ে গিয়ে কাউকে দিয়ে আসছেন, সেই ছবিটা দেখে নকল করলে তারপর নকল ছবিটা এনে আবার ঘরে সাজিয়ে রাখতেন। আর সকালে আমি যখন ওই ঘরে গিয়েছিলাম তখন ওখানে ছবির স্ট্যান্ড ছিল মাত্র 17টা, কিন্তু কালকে রাত্রে যখন দেখেছিলাম তখন ছিল 18টা। ব্যাপারটা চোখে পড়ার নয়, কারণ ছবির স্ট্যান্ডগুলো সামান্য সরিয়ে সরিয়ে রাখলেই মনে হবে আসলে সেখানে 17টাই ছবি ছিল।
সেটা চট করে কারো চোখে পড়ার কথা নয়। আর শশধরবাবু আজ রাত্রেই ছবিটা এনে আর একটা স্ট্যান্ডে খাড়া করে দিতেন। তাই একটা দিন স্ট্যান্ড কম থাকার ব্যাপারটা কারোর যে চট করে চোখে পড়বে সেটা কথা নয়। আর এই বাড়ির সবাই ওই ঘরে সবসময় ঢোকে না, তা শশধরবাবু জানতেন। কিন্তু সে সুরক্ষা হলো না। তা শুধুমাত্র রবিবারের দিন বাজারে যাওয়া এবং সেই ভদ্রলোকের কাছে ছবিটা সোমবার পৌঁছে দেওয়ার কথাতেই আমার সন্দেহ হয়েছিল। তখনই আমি ভেবেছিলাম তাকে হাতে নাতে ধরব। এরপর বাকি সবটাই আপনাদের সামনে। শশাঙ্কবাবু, এবার আপনাদের কাছ থেকে আমাদের বিদায় জানাতে হবে। শশাঙ্কবাবু দুটো চোখ কেমন যেন ভিজে ভিজে হয়ে আসছিল। যতই হোক, নিজের ছেলে বলে কথা, আমরা সেখানে অপেক্ষা না করে নিজেদের ঘরে এসে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। এমন সময় সমীরণরা এসে ঘরে ঢুকল। ব্যোমকেশবাবু, রাগের মাথায় আপনাকে যদি কিছু খারাপ কথা বলে থাকি তাহলে কিন্তু কিছু মনে করবেন না। আসলে বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা। এখন বিদেশে ফিরে গিয়ে আমায় সবার কাছে জবাবদিহি করতে হবে। বিপদে পড়লে অনেক মানুষেরই মাথা ঠিক থাকে না সমীরণবাবু। আপনার কথাই আমি কিছুই মনে করিনি। আপনি তো আমার এই ব্যাপারে একটা সূত্র দিয়েছিলেন। আশা করি আপনি সন্দেহ করেছিলেন আপনার দাদাই কাজটা করেছে। আমি এ বাড়িতে আসার পর থেকেই দেখেছি দাদা মাঝে মাঝে বাবাকে ছবিগুলো বিক্রির কথা বলতো। তাই ছবি চুরির ব্যাপারে দাদাকে আমি সন্দেহ করেছিলাম, কিন্তু খুনটা যে সে করেছে সেটা আমি ভাবতে পারিনি। আর কিছু করার নেই সমীরণবাবু, অন্যায় যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। তবে মৃণালবাবু মাঝখান থেকে শুধু শুধু প্রাণটা হারালেন। তবে যা হয়ে গেছে তা ভেবে আর লাভ নেই, আপনার তো কোনো দোষ নেই। আপনি স্বচ্ছন্দে এবার বিদেশে যেতে পারেন। শশাঙ্কবাবু বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমাদের সাথে গেট পর্যন্ত এলেন। তারপর ব্যোমকেশের হাতে একটা সাদা খাম ধরিয়ে দিয়ে বললেন, আপনাকে আপনার প্রাপ্য থেকে বঞ্চিত করব না বলেছিলাম। এখানে যত সামান্য রয়েছে এর থেকে বেশি আমি আর কিছুই দিতে পারলাম না ব্যোমকেশবাবু। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শশাঙ্কবাবু, আমি শুধুমাত্র অর্থের জন্যই কাজ করি না। মাথা ঘামানোর মতো কেস পেলে মাঝে মাঝে বিনা পারিশ্রমিকেও আমি কাজ করে থাকি। এ ব্যাপারে আপনি খুব একটা চিন্তিত হবেন না। তবে আপনার ছবিগুলো এবারের মতো কিন্তু বেঁচে গেল। ওগুলো কিন্তু অতি সাধারণ জিনিস নয় শশাঙ্কবাবু, ওগুলোর একটু খেয়াল রাখবেন। চলি। কারণ আমাদের দিকে হাসি মুখে তাকিয়ে একটি সেলাম ঠুকল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা ভাড়ার গাড়ি করে স্টেশনের দিকে রওনা হলাম। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।